রিকশায় ঝুলতে থাকা শহীদ নাফিসের নিথর দেহের কথা এখনও চোখে ভাসছে অনেকের। সেদিন নির্দেশ দেওয়া হয়েছিল নাফিসকে দূরে কোথাও ফেলে দেয়া কিংবা রিকশাসহ পুড়িয়ে দেওয়ার। মরদেহ বহনকারী রিকশাওয়ালা ও নিহতের পরিবারের সাথে কথা বলে আরও জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ, ক্যামেরায় ছিলেন জুয়েল হোসেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রিকশার পাদানিতে পুলিশের গুলিতে প্রাণ হারানো শিক্ষার্থী নাফিজের নিথর দেহ, যে ছবি নাড়া দেয় গোটা বিশ্বকে, দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্ফুলিঙ্গকে করে দেয় আরও বেগবান। 4 আগস্ট, হাসিনা সরকারের পতনের আগের দিন বিকেলে ফার্মগেটে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন নৌবাহিনী কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। হত্যার পর নাফিজের মরদেহ পড়ে থাকে রাস্তার ধারে। কেউ এগিয়ে না এলেও কিশোর নাফিজকে বাঁচানোর চেষ্টা করেন রিকশাওয়ালা নূর মোহাম্মদ। দিলেন সেদিনকার পুলিশের নিষ্ঠুরতার বর্ণনা। কয় রিক্সা সহকারে অর সহকারে পুরা দেয়ালা, কেন আমাকে বলবেন আগুন লাগায় পুরা দেয়ার সহকারে? আমি কি অন্যায় করছি? আমি কোনো সরকারের টা খাই? আমি ধরছি পিছনে, ও ধরছে পুলিশের, ধরছে ঠ্যাং ঠ্যাং ধরে ভিক্ষা মেরে আমার গাড়ির ভিতরে ফালাইছে। গাড়ির ভিতরে ফালাইছে, আমার বলতেছে সন্তানকে হারিয়ে পাগল প্রায় নাফিজের পরিবার রেখে যাওয়া স্মৃতিতে ছেলেকে খুঁজে ফিরছেন মা নাজমা আক্তার। যে নিজের দেশের জন্য ঘর থেকে বের হয়ে শহীদ হয়, তাদের মৃত্যু নেই, তারা অমর অদৃশ্য। কিন্তু তারপরে যখন আমার ভিতরে নাড়া দেন আফিস, তো আমাকে আর ডাক দেয় না, আমাকে আর জোরে ধরে না, আমার কাছে কিছু চায় না যে আম্মা আমার এটা লাগবে ওটা লাগবে। তখন আর আমি থাকি না, তখন দৌড়াই রুমটাতে আসি। তখন আমি আমার জানালার সামনে বারান্দার সামনে যে আমি আমার আল্লাহর সাথে বলি, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন। যাদের ত্যাগে এমন বাংলাদেশ পেল মানুষ, সেই দেশে আর কোনো ফ্যাসিস্ট দেখতে চান না নাফিজের পরিবার। দুর্জন বিদ্যান হইল পরিত্যাজ্য, ফ্যাসিস্টরা যতই মেধাবী হোক, যতই যাই কিছুই হোক না কেন, ফ্যাসিস্ট ফ্যাসিস্টই। আমি চাই ফ্যাসিস্টরা যাতে দেশে আর ফেরত না আসতে পারে, দেশটা যাতে একদম শান্তির দেশ হয়, মেধাবীদের দেশ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সংখ্যা 1500-এরও বেশি, আর আহতের সংখ্যাটা ছাড়িয়েছে 30,000। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।